আসসালামু আলাইকুম এইচএসসি আইসিটি অধ্যায় তিনের প্রথম অংশ সংখ্যা পদ্ধতির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর চলো শুরু করা যাক আমরা পূর্বের ভিডিওতে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে অলরেডি একটি ক্লাস শেষ করেছি সেখানে আমি তোমাদেরকে এই সংখ্যা পদ্ধতি রূপান্তর করার ছয়টি টেকনিক শিখিয়ে দিয়েছি সেই টেকনিকটাকে আমি ছয়টি গ্রুপে ভাগ করেছি সেখান থেকে গ্রুপ ওয়ান নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা সেটারই ধারাবাহিকতায় গ্রুপ টু নিয়ে আলোচনা করব আজকের বিষয়টি আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে একটি নিয়ম শেখাবো সেটা হলো কিভাবে পূর্ণ দশমিক সংখ্যা থেকে কয়েক সেকেন্ডে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় সেটার টেকনিক পূর্বের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল তাই সেই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করিনি তো আজকে প্রথমে আমরা এই বিষয়টা জানবো এরপর আমাদের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা নিয়ে আলোচনা করব এখানে একটি পূর্ণ দশমিক সংখ্যা রয়েছে থার্টি সেভেন এখন আমরা যদি চাই এটার বাইনারি মান কত সেটা আমরা বের করব তাহলে আমাদেরকে একটি ধারাবাহিক মেনটেন করতে হবে সেটা কেমন সেটা হচ্ছে ওয়ান ওয়ান এর ডাবল হচ্ছে টু টু এর ডাবল হচ্ছে ফোর ফোর এর ডাবল হচ্ছে এইট এরকম ভাবে আমাদেরকে একটা ধারাবাহিক সংখ্যাগুলোকে লিখতে হবে এখন প্রশ্ন হচ্ছে এগুলো আমরা কতক্ষণ পর্যন্ত লিখবো আমরা ততক্ষণ পর্যন্তই লিখবো যতক্ষণ না এই সকল সংখ্যাগুলোর যোগ ফল আমাদের এই প্রশ্নে মানের সমানটা হচ্ছে তো এখানে আমরা যদি এই এইট পর্যন্ত আমরা গিয়েছি সো এই এইট পর্যন্ত যদি আমরা যোগ করি ওয়ান টু ফোর এইট এই সকলগুলোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো ওয়ান অর্থাৎ আমাদের আসতে এখনো অনেক সংখ্যা বাকি রয়েছে সো আমরা কি করব এই ধারাবাহিকটা চালু রাখবো অর্থাৎ এইটের ডাবল যেটা আছে সেটা এর পরে লিখবো সিক্সটিন সিক্সটিনের সাথে এই ফিফটিনটা যদি যোগ করি তারপরেই কিন্তু আমাদের থার্টি সেভেনটা আসতেছে না তো আমাদের কি করতে হবে আরেকটা ঘর নিতে হবে তো সিক্সটিন এর ডাবল যেটা সেটা আমরা তারপরে ঘরে লিখলাম দেখো এই বত্রিশ থার্টি টু এই পর্যন্ত যদি আমরা সকল সংখ্যাকে যোগ করি তাহলে কিন্তু আমাদের এই থার্টি সেভেনের চাইতে বেশি হয়ে যায় অতএব আমাদের এই থার্টি সেভেনের যে মানটা বাইনারি মানটা এই মানটা এই কয়েকটা ঘরের মধ্যে রয়েছে তো সেটা আমরা কিভাবে বের করব দেখো এই থার্টি সেভেনটাকে মেলানোর জন্য আমাদের এখান থেকে যে যে ঘরটা প্রয়োজন সেই সমস্ত ঘরগুলোকে আমরা চিহ্নিত করব। অর্থাৎ সেই সমস্ত ঘরের যোগ ফলেই আমাদের এই থার্টি সেভেনটা আসবে তো চলো দেখে নেই কোন কোন ঘর আমাদের প্রয়োজন এখানে দেখো এই থার্টি টু রয়েছে এই ঘরটাকে আমরা নিলাম ঠিক আছে যে যে ঘর নিব সে সেই ঘরে আমরা ওয়ান লিখবো তো থার্টি টু আমাদের প্রয়োজন এই থার্টি সেভেনটাকে মিলানোর জন্য তো এই থার্টি সেভেন টু এর সাথে আর কত যোগ দিলে থার্টি সেভেন হবে যদি আমরা সিক্সটিনটাকে যোগ দিই তাহলে বেশি হয়ে যায় অথব এটা আমাদের প্রয়োজন নেই যদি আমরা এইটটাকে যোগ দিই তাহলে আমাদের বেশি হয়ে যায় অথব এটাও প্রয়োজন নেই যদি আমরা ফোরটাকে যোগ দিই তাহলে কত পাই ফোর দিলে আমরা থার্টি সিক্স পাই অর্ধেব ফোরের ঘরটা আমাদের প্রয়োজন তাই ফোরের ঘরে আমরা ওয়ানটাকে লিখলাম তো এখন দেখো থার্টি টু এবং ফোরকে কে যোগ দিলে থার্টি সিক্স পাই তাহলে বাদ থাকে কত আরো ওয়ানটা বাদ থাকে অর্থাৎ থার্টি সেভেনের মানে থার্টি সেভেন পূরণ করতে আমাদের এখনও ওয়ান বাকি সো এখানে দেখো এই যে ওয়ানের এর ঘরটা রয়েছে সো এই ওয়ান এর ঘরটা নিলে আমাদের থার্টি সেভেনটা পেয়ে যাচ্ছি অর্ধেব ওয়ানের ঘরে আমরা ওয়ানটা লিখে দিলাম অতএব যে যে ঘর আমাদের প্রয়োজন সেই সমস্ত ঘরে আমরা ওয়ান লিখবো এবং বাকি যে ঘরগুলো থাকবে সে সমস্ত ঘরে আমরা জিরো বসিয়ে দেবো তাহলে আমরা আমাদের মানটা পেয়ে যাব। ঠিক আছে দেখো থার্টি সেভেনের বাইনের মানটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম এখন তুমি এটার প্রুভের জন্য আমি পূর্বে যে ম্যাথমেটিক্যাল ট্রামটা বলে দিয়েছি তোমরা সেই অঙ্কটা করেই এর সমাধানটা বের করতে পারবে অতএব এটা সঠিক কি ভুল এটা তোমরা যাচাই করতে পারবে এখন প্রশ্ন হলো এই শর্টকাট টেকনিকটা আমরা কখন ইউজ করব। অনেক ক্ষেত্রে আমাদের এমসিকিউতে প্রশ্ন এসে যায় বাইনারি রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে এই শর্টকাট টেকনিক মনে রাখলে আমরা সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার খুব সহজেই করতে পারবো কয়েক সেকেন্ডে ইভেন কখনো কখনো সৃজনশীল প্রশ্নে আমাদের বাইনারি মানগুলোর সত্যতা যাচাইয়ের জন্য কিছু টেকনিক ফলো করতে হয় সেই টেকনিকে আমরা এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা তা জানতে পারব তো এই জন্যে এই নিয়মটা তোমাদেরকে বলে দিলাম এখন আমরা আমাদের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাস নিয়ে আলোচনা করব। সেটা হলো গ্রুপ দুই বাইনারি অক্টাল ও হিজারিসিমেল থেকে কিভাবে দশমিকে যেতে হয় এই গ্রুপ দুই নিয়মটা তোমরা যেভাবে লিখবে সেটা হলো প্রশ্নে দেওয়া সংখ্যাকে সেই সংখ্যার ভিত্তি বা বেজ দ্বারা গুণ এবং গুণ যোগ এর মানে এটা বোঝাচ্ছে তোমাদের প্রশ্নে যে সংখ্যাটি দেওয়া থাকবে যদি বাইনারি দেওয়া থাকে যদি বলে যে বাইনারি থেকে দশমীকে যাও তাহলে বাইনারি যে বেস বাইনারি বেস কত বাইনারি বেস হচ্ছে টু এই টু দিয়ে এই বাইনারির যে সংখ্যাটাই থাকবে সেই সংখ্যাটাকে কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে গুণ করার পর সেই গুণ ফল গুলোকে আবার অর্থাৎ টোটাল গুণ ফল গুলোকে আবার যোগ করতে হবে যোগ করে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে দশমিক চলো আমরা প্র্যাকটিক্যালি নিই অঙ্কটা করার পূর্বে আমাদেরকে আমাদের প্রশ্নে যে সংখ্যাগুলো দ থাকবে সেই সংখ্যাগুলো আমরা যেভাবে ধরবো সেটা হচ্ছে যদি সংখ্যার মধ্যে পয়েন্ট থাকে তাহলে পয়েন্টের বাম পাশের সংখ্যাগুলোকে আমরা প্রথম ঘর জিরো এরপর দ্বিতীয় ঘরকে ওয়ান এবং তৃতীয় ঘরকে টু এরকম ভাবে আমরা 3 4 5 আকারে বামপাশের ঘরগুলোকে ধরব এবং পয়েন্টের ডান পাশে যে ঘরগুলোকে থাকবে সেই ঘরগুলো আমরা -1 -2 এবং -3 আকারে ধরব এটা কেন ধরব একটু পরে আমরা জানব ধরো তোমাকে প্রশ্ন করা হলো 101.001 যার বেস হচ্ছে 2 অতএব এটা একটি বাইনারি সংখ্যা এই সংখ্যাটির দশমিক মান কত আমরা জানি বাইনের থেকে দশমিকে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয় এই যে বাইনের সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে আমরা কি করব দুই দ্বারা গুণ করব। এই সংখ্যা বলতে এখানে যে ডিজিটগুলো রয়েছে প্রতিটা ডিজিটকে এই দুই দ্বারা গুণ করতে হবে অতএব আমাদের সংখ্যা তো আছে কত ওয়ান পয়েন্ট রয়েছে পয়েন্টের পাওয়ার কি রয়েছে জিরো এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান এই প্রতিটা ডিজিটকে এই দুই দ্বারা গুণ করতে হবে অর্থাৎ বাইনারি বেস যেহেতু দুই আর আমরা জানি ওই যে সংখ্যা অর্থাৎ বাইনারি থেকে দশমিকে যাওয়ার জন্য বাইনারি যে বেস সেই বেস দ্বারাই ওই সংখ্যাগুলোকে গুণ করতে হয় অতএব এখানে আমরা যেটা করব এই প্রতিটা ডিজিটকে গুণ করব এবং গুণ করার পর এই সকল যে মানে গুণফলগুলো আমরা পাবো এই টোটাল গুণফলকে আমরা আবার যোগ করব চলো দেখিনি কিভাবে আমরা এই ক্যালকুলেশনটা করব। তোমাদের এই লাইনটা লেখার প্রয়োজন নেই তোমরা এখান থেকে শুরু করবে দেখো এখানে আমি ক্যালকুলেশনটা করেছি আমি তোমাদেরকে বুঝিয়ে দিই আমরা জানলাম যে প্রতিটা আমরা কি করব গুণ করব। বেস দ্বারা প্রথমে কত রয়েছে প্রথমে রয়েছে ওয়ান তাহলে আমরা কি করব এই ওয়ানকে বেস দ্বারা গুণ করব। এখানে এই সংখ্যাগুলো হচ্ছে বাইনারি অর্থাৎ বাইনারি থেকে আমরা দশমকে আসতেছি তাই বাইনারি বেস দুই অর্থাৎ দুই দুই দ্বারা আমরা এই ডিজিট গুলোকে করব করবো এখানে ওয়ান দ্বারা এই টু কে গুন করেছি দেখতে পাচ্ছ তো এই যে টুটা রয়েছে এই টুর উপর আবার আমরা কি করেছি একটা পাওয়ার দিয়েছি এই পাওয়ারটাকে আমাদের দিতে হবে এটা হচ্ছে তোমার এই অঙ্কটার নিয়ম অতএব এই যে ডিজিট থাকবে সেই ডিজিটকে টু দ্বারা গুণ করতে হবে অর্থাৎ বেজ দ্বারা গুণ করতে হবে সে বেজের উপর আবার পাওয়ার দিতে হবে আর পাওয়ারটা আমরা কিভাবে লিখবো ওই যে তোমাদেরকে একটু আগে বললাম যে সংখ্যাগুলো আমরা কিভাবে ধরবো পয়েন্টের বাম পাশে প্রথম ঘরকে আমরা জিরো তারপরে ঘরকে ওয়ান পরে ঘরকে টু এরকম ভাবে ধরব এখন দেখো এই যে ওয়ানটা আমরা নিয়েছি ঠিক আছে এই ওয়ানটা কত নাম্বার ঘরে রয়েছে দেখো পয়েন্টের বামের তিন নাম্বার ঘরে রয়েছে তিন নাম্বার ঘরের সংখ্যাটা অর্থাৎ পাওয়ারটা কত জিরো ওয়ান টু অর্থাৎ টুটা হচ্ছে আমাদের পাওয়ার এই জন্য এই টুটা এখানে লেখা হয়েছে তো ওয়ানের কাজটা শেষ দেখো ওয়ান দ্বারা আমরা বেসকে গুণ দিয়েছি আমরা কি বলেছিলাম প্রতিটা গুণ অর্থাৎ সকল গুণ ফলকে আবার যোগ করতে হয় অতএব এখানে যে দেখো এই যে ডিজিটগুলো রয়েছে শেষ এখন এখন আমরা এটাকে যোগ কার সাথে সাথে আবার জিরো যে কি হবে কাজ গুন্টন করবে তো এই জন্য আমরা এই যে এখানে এই যোগটা বসাইছি যেহেতু ওয়ান এর কাজ শেষ এখন আমরা এটাকে যোগ দিয়েছি এখন আমরা এই যে জিরোটা রয়েছে জিরো কাজ করব। এই জিরোটাকে আমরা নিয়ে আসলাম এই জিরোকে আবার কি করলাম এই যে বেস বেশ কত টু এই টু দ্বারা গুণ করেছে কিন্তু টু এর উপর পাওয়ার দিতে হবে যে পাওয়ার টা কত এ পয়েন্ট এর পরে দ্বিতীয় নাম্বার ঘরে রয়েছে দ্বিতীয় নাম্বার ঘরে মানে ওয়ান সেই ওয়ানটাকে আমরা এই টুর উপর দিয়েছি এখন আবার আমরা যোগ দিয়েছি কেন যোগ দিয়েছি এই জিরো পর আমরা যোগ দিয়ে আরেকটা সংখ্যাতে গিয়েছি কেননা পরবর্তীতে আমাদের সমস্ত যোগ করতে হবে এই এই জন্য আমরা ঠিক আছে তো এই জিরোর পর ফাঁকা অর্থাৎ জিরো পর আমরা প্লাস বসাইলাম এখন আমরা এই যে ওয়ানটা রয়েছে এই ওয়ানটাকে আবার নিয়ে আসলাম এই ওয়ান এর সাথে আবার কি করব এই বেস টু টাকে গুণ দিয়েছে ঠিক আছে এই টু এর উপর আবার আমরা কি দিয়েছি পাওয়ার সেহেতু জিরো পয়েন্টের বামে প্রথম ঘর জিরো হয় অতএব এখানে পাওয়ারটা জিরো দিয়েছি এখন দেখো এখানে পয়েন্ট রয়েছে ঠিক আছে এই জন্য পয়েন্ট যেহেতু রয়েছে সেই জন্য আমরা এটাকে ফার্স্ট ব্রাকে বিভক্ত করেছি এখন আমরা পয়েন্টের পরে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো ক্যালকুলেশন করব। যেহেতু সবগুলো যোগ এই জন্য করেছি আমাদের করা শেষ এরপর আমরা আমরা আবার প্লাস প্লাস পর এখন ডান পাশে ঘরগুলো করব। তো দেখো এখানে প্রথমে কত রয়েছে প্রথমে রয়েছে জিরো জিরোটাকে আমরা আনলাম ঠিক আছে এরপর এই জিরোকে কত দ্বারা বেস দ্বারা গুণ দিতে হবে বেস কত টু কিন্তু এখানে টুর পাওয়ার দিতে হবে এখানে দেখো পয়েন্টের পরের এটা ঘর অর্থাৎ ডান পাশের ঘর ডান পাশের প্রথম ঘর মানে মাইনাস ওয়ান পাওয়ার ঠিক আছে এই জন্য টু এর উপর মাইনাস ওয়ানটা দেওয়া হয়েছে এখন প্লাস দেওয়া হয়েছে এদের জিরোর পর ফাঁকা আরেকটা সংখ্যাতে যাচ্ছি তাই আমরা এখানে প্লাস দিয়েছি প্লাস দেওয়ার পর এই জিরোটাকে আবার আনলাম ঠিক আছে জিরোটাকে আবার কি করেছি ওই যে দ্বারা গুণ দিয়েছি এবং বেজের উপর পাওয়ার দিয়েছি এটা পাওয়ার কত পয়েন্টের ডান পাশের ঘর এবং দুই নাম্বার ঘর দুই নাম্বার ঘর মানে মাইনাস টু এখানে মাইনাস টু দেওয়া হয়েছে ঠিক একইভাবে এই পরের ঘরের জন্য আবার প্লাস দিয়ে ওয়ানটাকে এই ওয়ানটাকে নিয়ে এসেছি ওয়ানটাকে আবার টু দ্বারা গুণ দিয়েছি এবং টু এর উপর পাওয়ার দিয়েছি কত এদের ডান পাশের পয়েন্টের ডানের ঘর তিন নাম্বার ঘর তিন নাম্বার মানে মাইনাস থ্রি এই জন্য মাইনাস এখানে দেওয়া হয়েছে এখন আমরা আমাদের যে সাইন্টিফিক ক্যালকুলেটর রয়েছে এই ক্যালকুলেটর দিয়ে এই গুণগুলো কমপ্লিট করব করবো তোমাদের কাছে যে এরকম সাইন্টিফিক ক্যালকুলেটর রয়েছে সেটা বের বের করো করে এই যে ওয়ানটা রয়েছে ঠিক আছে ওয়ানটা তোমরা ক্যালকুলেটরে তুলবে এই ওয়ান বাটনটা চাপবে এরপর এই যে গুণটা রয়েছে এই গুণটা চাপবে ঠিক আছে গুণটা দেওয়ার পর এই যে টুটা রয়েছে না এই টুটা লিখবে অর্থাৎ ওয়ান দিবে গুণ দিবে এরপর টু দিবে টু দেওয়ার পর যেটা করবে সেটা হচ্ছে এই যে পাওয়ার এই যে এখানে একটা বাটন রয়েছে এই বাটন দ্বারা পাওয়ারটা লেখা হয় ঠিক আছে এই বাটনটা চাপবে বাটন চাপার পর পাওয়ার যেটা থাকবে সে পাওয়ারটা দিবে এখানে পাওয়ার কত রয়েছে পাওয়ার রয়েছে টু এই বাটনটা চাপার পর আবার এই টুকটাকে লিখবে লেখার পর অর্থাৎ বাটনটা চাপবে চাপার পর এই যে সমান সমান অর্থাৎ ইকুয়েল টু বাটনটা রয়েছে এই বাটনটাতে চাপ দিলে তোমরা তোমাদের এই এটা যে এই টু এটার গুণ ফল সেই গুণফলটা তোমরা পেয়ে যাবে তো আমরা এটার পেয়েছি এরপরে আমাদের কি রয়েছে এরপর রয়েছে জিরো ইন্টু টু এর উপর পাওয়ার ওয়ান দেখো জিরো দ্বারা আমরা যেটাই গুণ করি না কেন সেটার ফলাফল জিরোই আসে সো এটা আমরা বুঝতেই পারতেছি তাই আমরা ডিরেক্ট এখানে জিরো বসিয়ে দিয়েছি এরপর কি রয়েছে ওয়ান ইন্টু টুর উপর পাওয়ার জিরো আমি যেরকম ভাবে তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে বললাম ঠিক সেরকম ভাবে এটার গুণটা করে ফেলো গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে ওয়ান এর পর যোগ আছে আমরা যোগটাকে বসাইয়া দিলাম এরপর দেখো জিরো আছে সো জিরোর সাথে যেটাই গুণ দেব সেটা জিরো হয় অতএব এখানে জিরোটা লেখা হয়েছে এরপর প্লাস আছে প্লাসটা দেওয়া হয়েছে এরপর জিরো দ্বারা আবার এসেছে সো জিরো মানে জিরোই এরপর প্লাসটা রয়েছে প্লাসটা দেওয়া হয়েছে তারপর 1 ইনটু টু এর উপর মাইনাস 3 রয়েছে ঠিক আছে আমি যেরকম ভাবে ক্যালকুলেটর ইউজ করতে বললাম ঠিক ঠিক সেরকম ভাবে তোমরা এটার গুণফল এটার গুণটাও করে ফেলো ঠিক আছে ওখানে যে পাওয়ার বাটনটা রয়েছে না অর্থাৎ পাওয়ার বাটন চাপ দেওয়ার পর যে পাওয়ার সংখ্যাটা লিখতে হয় ওখানে মাইনাস থ্রিটা লিখে দেবে তাহলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে তো আমাদের অ্যান্সারটা আসে জিরো আমরা গুণফলগুলোকে পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা এই গুণফলগুলোকে যোগ করব। চলো চলো যোগ করে ফেলি যোগ করলে আমরা ঠিক এরকম ফলাফল পাই ফোর জিরো ওয়ান এই তিনটাকে যোগ করলে আমরা ফাইভ পাই অর্থাৎ এইটুকুর জন্য ফাইভ এরপর যোগ রয়েছে আমরা এখানে কি দিয়েছি যোগ দিয়েছি এরপর জিরো 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 পয়েন্ট ওয়ান টু ফাইভ এই তিনটাকে যোগ করলে আমরা পাবো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেটা আমরা এখানে লিখেছি এখন এই দুটাকে যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ আমাদের ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান যার বেস হচ্ছে টু এটার দশমিক সংখ্যাটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ যা বেস সরি এখানে আমি টুটা লিখেছি এখানে টু হবে না এখানে হবে টেন ঠিক আছে এই টুটা তোমরা লিখবে না তো যেহেতু আমরা দশমিকে যাচ্ছি সো আমাদের বেসটা টেন দিতে হবে আর তোমরা এই বেসটা সবসময় খেয়াল রাখবে তোমরা এই বেসটা সঠিকভাবে দিবে কেননা বেস যদি ভুল যায় তাহলে তোমাদের অ্যান্সারটাও ভুল যাবে তো এরকমভাবে বাইনারি থেকে কিভাবে দশমিকে আসতে হয় সেটা আমরা দেখলাম তোমাদের যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আমাদের গ্রুপে জয়েন হবে জ্যাকন এডুকেশন অফিসিয়াল গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই গ্রুপে যে আমাকে পোস্ট করে জানিয়ে দেবে তোমাদের কোন টপিক বা কোন অংশে তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে বা তোমরা বুঝতে পারতেছো না আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার এছাড়াও আইসিটি সাবজেক্টে যদি তোমাদের স্পেশাল কোনো ভিডিও বা ক্লাস প্রয়োজন হয় তাহলে আমাকে সেই গ্রুপে যেয়ে জানাও আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই ভিডিও গুলো আমরা জানবো কিভাবে অক্টাল থেকে দশমিকে যেতে হয় দেখো ধরো তোমাকে এখানে প্রশ্ন করা হলো টু জিরো সিক্স পয়েন্ট সিক্স ফোর যার বেস হচ্ছে এইট আমরা বুঝতে পারতেছি যে এটা একটি অক্টাল সংখ্যা এই সংখ্যাটি দশমিক মান কত তাহলে আমাদেরকে যেটা করতে হবে এখানে যে ডিজিট গুলো রয়েছে গুন করতে হবে গুণ করার পর সেই গুণ ফলগুলোকে যোগ করতে হবে চলো করে ফেলি দেখো প্রথম যে ডিজিট রয়েছে সেটা হচ্ছে টু সেই 2টা আমরা এখানে লিখলাম এবং সেই কে এই যে বেস বেস কত এইট এর দ্বারা গুণ করেছে যেহেতু আমরা অক্টাল থেকে দশমিকে যাচ্ছি তাই অক্টালের যে বেস সেই বেস দ্বারাই এই ডিজিটগুলোকে গুণ করতে হবে সো এখানে টুর জন্য টু ইন্টু এইট অর্থাৎ টু দিয়ে আমরা এইটকে গুণ দিয়েছি এবং এইটের উপর পাওয়ার দিয়েছি এখন পাওয়ারটা আমরা কিভাবে ধরব পাওয়ারটা ধরব পয়েন্টের বামের যেহেতু সংখ্যা তাহলে বামের কত নম্বর ঘরে রয়েছে এক দুই তিন তিন নম্বর ঘরে রয়েছে তিন নম্বর ঘরে মানে প্রথম ঘরটা হচ্ছে জিরো এরপরের ঘরটা হচ্ছে ওয়ান তারপরে ঘরটা হচ্ছে টু অর্থাৎ এখানে পাওয়ারটা টু হবে এরপর আমরা প্লাস প্লাস দিয়েছি দেওয়ার পর যে ডিজিটটা রয়েছে সেটা হচ্ছে জিরো সেই জিরোটাকে আমরা এনেছি এবং জিরোটাকে আবার বেজ দ্বারা গুণ দিয়েছে এবং বেজের উপর আমরা পাওয়ার দিয়েছি কত ওয়ান যেহেতু এটা দুই নাম্বার ঘরে রয়েছে এরপর আমরা আবার যোগ দিয়েছি যোগ দেওয়ার পর যে ডিজিটটা রয়েছে সেটা হচ্ছে সিক্স সেই সিক্সটাকে আমরা এখানে এনেছি এবং সেই সিক্সটাকে আমরা এই দ্বারা গুণ দিয়েছি যেহেতু এইটা হচ্ছে বেস এবং বেজের উপর আমরা পাওয়ার দিয়েছি সেই পাওয়ারটা কত পয়েন্টের পরে ঘরে রয়েছে অর্থাৎ প্রথম ঘর প্রথম ঘর মানে জিরো সেই জন্য পয়েন্টের বামের প্রথম ঘর জিরো হয় তাই এখানে পাওয়ারটা জিরো দিয়েছে এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেহেতু এটা পয়েন্টের বামের ঘরগুলো তাই এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করেছি তুমি যদি ফার্স্ট ব্র্যাকেট নাও দাও কোনো সমস্যা নেই এরপর আমরা প্লাস দিয়েছি প্লাস দেওয়ার পর পয়েন্টের পরের ডানপাশের প্রথম যে সংখ্যা সেটা হচ্ছে সিক্স সেই সিক্সটা আমরা এখানে এনেছি এবং সিক্সটাকে বেজ দ্বারা গুণ দিয়েছি এখন এই বেজের ওপর যে পাওয়ারটা দিয়েছে সেটা হচ্ছে মাইনাস ওয়ান কেননা এখানে পয়েন্টের পরের ঘর রয়েছে অর্থাৎ ডান পাশের ঘর সেহেতু মাইনাস ওয়ান দেওয়া হয়েছে কেন এখানে সিক্সটা হচ্ছে প্রথম ঘরে রয়েছে পয়েন্টের ডান পাশের প্রথম ঘর হচ্ছে মাইনাস ওয়ান এই জন্য এখানে মাইনাস ওয়ান হয়েছে এরপর আমরা প্লাস দিয়েছি প্লাস দেওয়ার পর এই যে ফোর ডিজিটটা রয়েছে সেই ডিজিটটাকে আমরা এনেছি এবং সেই কে এইট দ্বারা গুণ দিয়েছি এবং এর উপর মাইনাস টু পাওয়ারটা দিয়েছি এখন আমরা এই গুণগুলোকে নামাবো তো এখানে টু ইন্টু এর উপর পাওয়ার টু আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর গুণ করলে পাই ওয়ান টু এইট সেটা আমরা এখানে লিখেছি এই প্লাসটাকে এরপর এনেছি এরপর জিরো দিয়ে এই এইটকে গুণ দেওয়া আছে দেখো জিরোর সাথে তুমি যেটাই গুণ দাও সেটা জিরো হয় ওই জন্য আমরা এখানে ডিরেক্ট জিরো বসিয়ে দিয়েছি এরপর এই প্লাসটাকে আমরা এখানে এনেছি এরপর এই এর সাথে যে এইটটা গুণ দেওয়া আছে সেটার ফল যেটা হয় সেটা হচ্ছে সিক্স সায়েন্টিফিক ক্যালকুলেটরে তোমরা গুণটা করে ফেলো তোমাদের অ্যান্সার সিক্স আসবে আমরা সেই টাকে এখানে লিখেছি যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এইগুলো আলাদা করেছি তো এখানে আমরা সেপারেটটা করে নিয়েছি এরপর এই প্লাসটাকে আমরা এখানে এনেছি তারপর এই যে গুণটা রয়েছে এটার গুণফল আমরা এদের এখানে লিখেছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই প্লাসটা আমরা এখানে এনেছি এরপর এটার যে গুণফল সেটা আমরা এখানে লিখেছি জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এখন আমরা এই গুণফলগুলোকে যোগ করব। যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রথম এই তিনটা সংখ্যার জন্য আমাদের ফলাফল এসেছে ওয়ান থ্রি ফোর এখন এই প্লাসটাকে আমরা এখানে আনলাম আনার পর এই দুইটা সংখ্যার জন্য যে যোগ ফল সেটা হচ্ছে জিরো এখন আমরা এই দুটাকে যোগ করব যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়ান থ্রি হচ্ছে আমাদের দশমিক সংখ্যা আমরা অ্যান্সারটা এইভাবে লিখবো টু যার বেস হচ্ছে এইট ইকুয়েল টু ওয়ান থ্রি ফোর পয়েন্ট এইট ওয়ান টু যার বেস হচ্ছে টেন এখন দেখবো কিভাবে হেগজার্টিসিমাল থেকে দশমিকে যেতে হয় দেখো এখানে প্রশ্ন আছে 9AF.8 যার বেস হচ্ছে সিক্সটিন প্রথমে আমরা প্রথম ডিজিট আনলাম নাইনটাকে নিয়ে আসলাম নাইনটাকে গুণ করতে হবে কি দ্বারা বেস দ্বারা এখানে বেস কত সিক্সটিন অতএব সিক্সটিন দ্বারা এই নাইনটাকে গুণ দেওয়া হয়েছে এবং সিক্সটিন এর উপর পাওয়ার দেওয়া আছে পাওয়ার কত টু কেননা পয়েন্ট পরে তিন নাম্বার ঘরে এটা রয়েছে এরপর আমরা প্লাস দিয়েছি প্লাস দেওয়ার পর এই যে এটা রয়েছে না নর্মাল যে সংখ্যায় যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে দশ এই জন্য আমরা এখানে যেহেতু আমরা ক্যালকুলেশন করব গণিতে অর্থাৎ আমাদের তো আর ইংরেজির সংখ্যা এখানে আনলে চলবে না তাই না এই জন্য এর যেহেতু একটা নর্মাল সংখ্যা রয়েছে সেটা হচ্ছে দশ এই জন্য আমরা এই দশটাকে এখানে এনেছি এবং দশের সাথে আমরা এই সিস্টেমটাকে গুণ দিয়েছি ঠিক আছে সিক্সটিন যেহেতু আমাদের বেস এবং এই বেজের উপর যে পাওয়ারটা সে পাওয়ারটা ওয়ান বসিয়ে দিয়েছি কেন ওয়ান হয়েছে আশা করছি বুঝতে পেরেছো এরপর আমরা প্লাস দিয়েছি প্লাস দেওয়ার পর এখানে দেখো এফ রয়েছে তাহলে এফ এর যে নর্মাল মান সেটা কত সেটা হচ্ছে ফিফটিন পনেরো এই পনেরোটা আমরা এখানে বসে এসেছি এবং পনেরোর সাথে সিক্সটিন অর্থাৎ বেসটাকে গুণ দিয়েছি এবং পাওয়ার বেজের উপর পাওয়ার দিয়েছে কত জিরো যেহেতু এটা প্রথম সংখ্যা ওকে এরপর আমরা এখানে পয়েন্টের ডান পাশে একটা ঘর রয়েছে সেটাও আমরা করে ফেলতাম করে ফেলেছি দেখো এখানে রয়েছে এইট প্লাস দিয়ে আমরা এই এইটটাকে কি করেছি লিখেছি এবং এইটটাকে এই সিক্সটিন অর্থাৎ বেজ দ্বারা গুণ দিয়েছি যেহেতু পয়েন্টের ডান পাশের ঘর সেহেতু প্রথম ঘর অনুযায়ী এখানে এখন আমরা এই যে গুণগুলো রয়েছে এই গুণগুলোকে কি করব যোগ করব অর্থাৎ গুণফলগুলোকে নামাবো তারপর যোগ করব দেখো এই নাইন ইনটু সিক্সটিন পাওয়ার টু এটা যে গুণফল সেটা আসে টু সেটা আমরা এখানে লিখেছি তোমরা ক্যালকুলেটরটা ইউজ করো তাহলে তোমরা এই অ্যান্সারটা পেয়ে যাবে এরপর যোগটাকে লেখা হয়েছে এরপরে যে গুণফল সেটা এখানে লেখা হয়েছে ওয়ান সিক্স জিরো এরপর যোগটা করা হয়েছে যোগটা করার পর এই যে এটার যে গুণফলের গুণফল সেটা হচ্ছে এখানে লেখা হয়েছে ফিফটিন এরপর এই যোগটা আমরা এখানে লিখেছি যোগটা লেখার পর এটার যে গুণফল সেই গুণফলটা আমরা এখানে লিখেছি জিরো পয়েন্ট ফাইভ এখন আমরা যোগ যোগফল যেটা হবে সেটা লিখব নাইন এরপর এই প্লাসটা আমরা এখানে এনেছি এরপর এটা যেটা রয়েছে সেটা লিখেছি জিরো পয়েন্ট ফাইভ এখন আমরা এই দুটা যোগফলটা করলাম যোগ ফল করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে টু ফোর সেভেন নাইন পয়েন্ট ফাইভ এটাই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা তাহলে অ্যান্সারটা আমরা এভাবে নাইন যার বেস সিক্সটিন ইকুয়াল টু টু যার বেস হচ্ছে টেন তাহলে এরকমভাবে যে কোনো সংখ্যা পদ্ধতির থেকে আমরা দশমিকে খুব সহজে আসতে পারি তো আজকের ক্লাস নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে ধন্যবাদ সবাইকে